জীবনে এমন বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে, বন্ধু হলো সে যে তোমার উপর সন্দেহ করা তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। বন্ধু সে নয় যে তোমার বিপদের খবর শুনে ঘরে বসে থাকবে, বন্ধু হলো সে যে তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়িয়ে বলবে, চিন্তা করিস না আমি আছি তো। বন্ধু সে নয় যে তোমাকে গিফট দেয়, বন্ধু হলো সে যে তোমার জামা নিয়ে আর ফেরত দেয় না, ভালোবেসে রেখে দেয়। বন্ধু সে নয় যে তোমার মৃত্যুর পর তোমাকে ভুলে যাবে, বন্ধু হলো সে যে তোমার মৃত্যুর পর তোমার কবরের পাশে গিয়ে কাঁদবে এবং বলবে, এই নে তোর জামা কাপড় আর ফিরিয়ে দে আমার বন্ধুত্ব। বন্ধু সে নয় যে তোমাকে ফোন করে দেখা করতে বলবে, বন্ধু হলো সে যে তোমার বাড়ির সামনে এসে বলবে, কই রে তুই। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না, মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে, সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরতা থেকে। সেই তোমার সত্যিকারের বন্ধু যে তোমার সঙ্গে থাকে, তোমার কল্যাণের জন্য নিজের ক্ষতি করে, হঠাৎ করে তোমার অবস্থা শোচনীয় হলে সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে সুখদান করে। মনে রেখো একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। একটা জীবন মানে একটা গল্প, একটা মন মানে একটা ভালোবাসার মন্দির, একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন, একটা মিলন মানে একটা সুখের স্বর্গ, আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরণা। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এইরকম কিছু মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য।